বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা গড়তে সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড মাহফুজুর রহমান রাজধানী কার্বান বাজারে এটিএন বাংলার প্রধান কার্যালয়ে গ্লোবাল ইকোনমিস্ট ফোরাম আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি এ সময় দেশকে এগিয়ে নিতে হলে গণমাধ্যমের উন্নয়নে নীতি সহায়তার পাশাপাশি আর্থিক প্রণোদনা প্রদানের আহ্বান জানান এটিএন বাংলার বার্তা বিভাগের নির্বাহী পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের পরামর্শ সংস্থা হিসেবে বিশ্বের একশো চারটি দেশ নিয়ে কাজ করা গ্লোবাল ইকোনমিস্ট ফোরাম এই অনুষ্ঠানের আয়োজন করে এ সময় সংস্থাটির নবনির্বাচিত সিনিয়র উপদেষ্টা শিল্পপতি ও মিডিয়া ব্যক্তিত্ব ড মাহফুজুর রহমানকে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের পরিচয়পত্র হস্তান্তর করা হয় ফলে জাতিসংঘের সদস্যভুক্ত দেশগুলোতে ভিআইপি মর্যাদা পাবেন তিনি সংস্থার কেন্দ্রীয় সভাপতি ড এনায়েত করিম জানান দেশের উন্নয়নে কৃষি ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ করতে হবে টু বিলিয়ন ইউএস ডলারের ইনভেস্টমেন্ট নিয়ে কাজ করছি বাংলাদেশে আনার জন্য সেটা দু একটা প্রজেক্ট হয়তো ডক্টর রহমান সাহেবের সঙ্গেও মিলে করব আমরা অনুষ্ঠানে লেখক অধ্যাপক ডক্টর আনারুল করিম এটিএন বাংলার অনুষ্ঠান ও সম্প্রচার বিভাগের উপদেষ্টা তাসিক আহমেদ উপস্থিত ছিলেন ডক্টর মাহফুজুর রহমান হলেন উনি একজন ভিশনারি মানুষ উনি অনেক দূর পর্যন্ত দেখতে পান অনুষ্ঠানে কৃষি খাতে স্বল্প সুদে ঋণ সুবিধা দেওয়ার পাশাপাশি মূল্যস্ফীতি কমাতে কার্যকর পদক্ষেপ নেয়ার তাগিদ দেন এটিএন বাংলার বার্তা বিভাগের নির্বাহী পরিচালক ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ এই যে মাছ উৎপাদনে আমরা দ্বিতীয় হচ্ছি কিন্তু আমার দেশের মানুষ তো সাশ্রয়ী মূল্যে মাছ খেতে পাচ্ছে না সাশ্রয়ী মূল্যে খাদ্যশস্য পাচ্ছে না সাশ্রয়ী মূল্যে তারা শাকসবজি পাচ্ছে না কেন ফাঁকির জন্য তাকে কিন্তু সে মাঠার আলো বারো টাকা করে বিক্রি করে দেওয়ার পরে তাকে ষাট সত্তর টাকা করে আলো কিনে খেতে হচ্ছে আমরা যখন কোথাও বিচার পাই না যখন আদালতে পাইনা পুলিশের কাছে পাই না চেয়ারম্যান সাহেবের কাছে পাইনা মেম্বার সাহেবের কাছে পাইনা তখন গণমাধ্যম কিন্তু আমাদের পিছনে এসে দাঁড়ায় গণমাধ্যমকে সুরক্ষা করবার জন্য রাষ্ট্র এবং সরকারের পক্ষ থেকে আমাদেরকে সহযোগিতা নীতি সহায়তা আর্থিক সহযোগিতা করতে হবে এ সময় এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বলেন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে একটি নতুন এন্টারপ্রেনিয়ার সবে মতা আসলো তাকে তো দাঁড়াইতে দিতে হবে তাকে সুযোগ দিতে হবে তাকে কাজ করার সুযোগ দিতে হবে তাকে যদি না দেন শুরু থেকে যদি তার বদনাম করতে থাকে সে সে তো মুক্ত ফুটে পড়ে যাবে কোনোদিন আগাইতে পারবে না আমরা বাঙালিরা এই জিনিসটা শিখিনি এইটা আমাদের আস্তে আস্তে শিখতে হবে এইটাকে কাজে চালু করতে হবে সমালোচনা করব পজিটিভ সমালোচনা যে আমরা কারো ভালো দেখতে পাই না যে ভালো করতে যায় তার পা ধরে টান দিয়ে আমরা নিচে না হওয়ার চেষ্টা করি এই নীতিটা আমাদের ত্যাগ করতে হবে সংস্থাটির সিনিয়র অ্যাডভাইজার নির্বাচিত হওয়ায় জাতিসংঘের সকল অধিবেশন সেমিনার ও নীতি নির্ধারণী সভায় অংশগ্রহণ করে পরামর্শ দিবেন ড মাহফুজুর রহমান শুভেচ্ছা মনির হোসেন তপু এটিএন বাংলা ঢাকা